সুপ্রিয় দর্শক চলমান পরিস্থিতি নিয়ে একুশের টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশের রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অ্যাডভোকেটাম মুসেন আলাল আমি দুঃখিত যুবদলের সভাপতি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জে হোসেন আলাল আপনাদের স্বাগত জানাচ্ছি মেহরবানি করে আমাদের সঙ্গে এত রাতে যোগ দিয়েছেন আলোচনায় যাবার আগে আমি আজকে সংবাদপত্র যে কয়টা পেয়েছি একটু দেখে নিতে চাই বাংলাদেশ প্রতিদিন সহিংসতায় ব্যাহত হতে পারে আগামী জাতীয় নির্বাচন যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডেনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে রমজানের পরপরই ঢাকা সিটির তফসিল নির্বাচন কমিশনার কঠোর অবস্থানে দুই দল তত্ত্বাবধায়কে যাবে না আওয়ামী লীগ সরকারকে ছাড় দেবে না বিএনপি আমাদের সময় যেদিকে বৃষ্টি সেদিকে প্রশাসন তিনটি নির্বাচনের পর চুপসে গেছেন সরকারি দল কানাড়া নিরপেক্ষতা প্রমাণে ব্যস্ত র্যাব পুলিশও হ্যান্ডশ্যাক ইন সিঙ্গাপুর চমক সৃষ্টিকারী বক্তব্য দিয়ে মহাজুট ছাড়বেন এর স্বাদ আবুল নির্দোষ অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া যাচ্ছে বিশ্বব্যাংকে দৈনিক নয়া দিগন্ত আলোকিত বাংলাদেশ গার্ডিয়ানের প্রতিবেদন নির্বাচন নিয়ে সংশয় জিজ্ঞাসাবাদ যখন মধ্যযুগীয় নির্যাতন শুরু করতে চাই আপনাকে কিছুদিন জেলও খাটলেন বেরিয়ে এসে চারটি সিটিতে দলের নির্বাচন বিশাল নির্বাচনী বিজয় দেখেন এই যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে সংশয় খুদ যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী তিনি গার্ডিয়ান তার দক্ষিণ এশিয়া বিষয়ক করসপন্ডেন্ট ঢাকা থেকে এক রিপোর্টে বলেছেন যে আপনার গত কিছুদিন ধরে রাজনৈতিক সহিংসতা চলছে এবং আগামী জাতীয় নির্বাচনে সেটা দেখা দিতে পারে নির্বাচন নিয়ে এবং আজ থেকে ছয় বছর আগে এরকম রাজনৈতিক সহিংসতায় নির্বাচন স্থগিত হয়ে যায় এবং একটা বিশেষ আপনার তত্ত্বাবধায়ক সরকার আছে এবং দেশে আসে জরুরি অবস্থা আপনার সংসদে প্রধানমন্ত্রী বলেছেন অসাংবিধানিক সরকার চাইলে নির্বাচনই হবে না আপনারা বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবWebServer সরকারের দাবি দাবি আরো গতি পেল তো এই পরিস্থিতিতে আপনি নির্বাচন আগামী নির্বাচন কিভাবে দেখছেন রাজনীতি কিভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ অনেক রাজনৈতিক নড়লের মধ্যে আমরা আমাদের অনেক জাতীয় ব্যক্তিত্বকে হারিয়েছি এখনো হারাচ্ছি বিশিষ্ট নাট্যজন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব جناب আতিকুল হক চৌধুরীর মহাপ্রয়াণে আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে এবং এই আমাদের সবার পক্ষ থেকে ওনার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি একই সঙ্গে এই শূন্যাঙ্গন পূরণ হবার যেন নতুন আবার এরকম ব্যক্তিত্ব তৈরি হন সেটাও প্রত্যাশা করছি আর দ্বিতীয়ত আপনি নাটক জগতের এই প্রভাত বাংলাদেশ টেলিভিশনের অন্যতম কারিগর যে সৃষ্টির সঙ্গে যিনি জড়িত ছিলেন গতকাল জাতির সুখ শ্রদ্ধা ভালোবাসায় শিক্ত হয়ে বুদ্ধিজীবী স্থানে চিরনিদ্রায় সাহিত হতে হয়েছিল যিনি যিনি একমাত্র ব্যতিক্রম বাংলাদেশে যে বাংলাদেশ টেলিভিশনকে অনেকটা গণমুখী করার চেষ্টা করে সফল হয়েছিলেন যাই হোক যেটা আপনি বলেছেন সেটা তাহলে আমি আপনাকে বলতে পারি যে 2007 বা 2008 এর কথা আলাদা কিন্তু এই সরকারের 4.5 বছরে আমি প্রায় এক বছর সরকারের খাবার দাবারি খেয়েছি জেলখানায় বের হলি সরকারের এরেন্সিগুলো খুব অসন্তুষ্ট হয়ে আমাকে জেল গেট থেকে আবার রিমান্ডে নেয় সেখানেও সরকারি খাবার খাই জেলখানাও সরকারি খাবার খেয়েছি তো আতিথ্য তো ভালোই ছিল সে থেকে সরকারের অনেক খাবার খেয়েছি এই যে জিজ্ঞাসাবাদ যখন মধ্যযুগীয় নির্যাতন সেই রিমান্ড জিনিসটা কি রিমান্ড জিনিসটা যে কি এটা যদি আপনি একটু কারাগারে কোন রকম ভিজিট করতে পারেন তাহলে এটা ভালো করে দেখতে পাবেন এবং শুধু রিমান্ড না রিমান্ড পূর্ববর্তী এমন ঘটনা আছে যে আসামিকে ধরে নিয়ে গেছে শেরেবাংলা নগর থানায় উদাহরণ আছে মিরপুর থানায় উদাহরণ আছে ধরে নিয়ে গিয়ে অবস্থায় পায়ের মধ্যে থানায় বসে গুলি করেছে এরকম কয়েকজনকে চাক্ষুষ মিডিয়ায় দেখেছি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং পরবর্তীতে কাশিমপুর কারাগারে একও আমি জন্য সঙ্গে পরিচয় হয়েছে তাদের অনেকের পাক একজন দুজনার আর পা কেটে ফেলতে হয়েছে আর রিমান্ডের নামে যেটা চলে সেটা তো অবর্ণীয় সেটা বলে কোনো লাভ নেই কিছু ব্যতিক্রম বাদে জিজ্ঞাসাবাদের নামে যেটা চলে এটা অমানসিক একটি নির্যাতন যেটার কোন অভিভাবক নেই এবং যেটা থেকে শুরু হয় কোথায় সে হয় এটা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না এবং এই রিমান্ডে এমন পর্যায়ে পৌঁছেছে যে নারীদেরকে পর্যন্ত নারী রাজনৈতিক কর্মীদেরকে পর্যন্ত রিমান্ডে নেওয়া হচ্ছে ডজনে ডজনে এবং একাধিকবার এরকম অনেক ঘটনা আমরা দেখেছি তো সেই জায়গাটায় তো বন্ধ হওয়া উচিত আর কি এতটুকুই বুঝি ভবিষ্যতে যদি ক্ষমতায় আসেন এইসব বন্ধ হবে কি মনে করেন না এইসব বন্ধ হবে কিনা জানি না তবে এটা বন্ধ করার জন্য জোরজার প্রচেষ্টা থাকবে আমাদের অন্তত আমার পক্ষ থেকে আমি কিন্তু সেই লোক যে বিএনপি ক্ষমতায় থাকতেও এই ধরনের টক বসে বসে বিএনপি ব্যর্থতার কথা মুক্ত কণ্ঠে স্বীকার করেছি আমি সেই লোক যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি টক বলেছি যে বিএনপি কেন সংসদ অর্জন করেছে বিএনপি সংসদে যাওয়া উচিত প্রয়োজনে শিড়ির উপরে দাঁড়িয়ে কথা বললা উচিত আমি সেই ভিন্ন ব্যর্থতার কথাগুলো আমি স্বীকার করেছি ক্ষমতায় থাকত এখনো করি কিন্তু কষ্টটা লাগে সেই জায়গায় যে গণতন্ত্র এক পায়ে দাঁড়াতে পারে না এটা আমাদের চেয়ে আমাদের দলপ্রধানরা ভালো জানেন কিন্তু ওনারা বারবার কেন যেন চেষ্টা করেন এটা এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে আরেকটি পায়ের প্রয়োজন নেই সমস্যাটা হচ্ছে সেখানে সেখানে আমাদের মতো ক্ষুদ্র নেতা ক্ষুদ্র নেতাকর্মীরা তোপের মুখে টিকতে পারি না এটাও একটা রাজনৈতিক বাস্তব ধন্যবাদ আমরা আবার আপনার কাছে ফিরবো কত সুন্দর করে তিনি তার মন ও বিবে মহাপ্রয়নে আমরা সুখাভিভূত এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি প্রকাশ করছি আপনি তো চলমান রাজনীতির এদিক ওদিক নিয়ে কথা বলতে চেষ্টা করেছেন তার অভিজ্ঞতার আলোকে তিনি কথাগুলো বলেছেন তবে হ্যাঁ গণতন্ত্র একটা স্থায়ী এটাকে আরো প্রাতিষ্ঠানিক দাঁড় করাতে হল একটা সরকারি দল বিরোধী দলকে এক যুগে কাজ করতে হবে এই যে বলেছেন যে বিলম্ব হল বিএনপি পার্লামেন্টে গিয়েছে এটাটা একটা শুভ লক্ষণ সব কথায় পার্লামেন্টে বলা যাবে অকাউটও করা যাবে এবং এই যে একটা ধারাবাহিকতা যদি অক্ষুন্ন থাকতো আগে থেকে তাহলে গণতন্ত্র আরো পরিশীলিত হতো আরো সমৃদ্ধ হতো মানুষও জানতে পারত সেখানকার পার্লামেন্টে কথা বলছেন আপনি আপনার কথাগুলো যৌক্তিক করতে আমরা চাইব আশাও করব যে পার্লামেন্টই হোক সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু সেখানে ডিবেট হোক আলোচনা হোক সব বিষয় নিয়ে কথা হোক যুক্তি দিয়ে কথা হোক এবং সেই থেকে আমরা দেশের মানুষও জানবে শিখবে এবং তার মধ্য দিয়ে রাজনীতি সুস্থ হবে রাজনীতি একটা আর হবে প্রাতিষ্ঠানিকভাবেটা চিরস্থায়ী ক্ষমতা তো আজকে আমি আছি কালকে আরেকজন আসবে এটি তো স্বাভাবিক এটা পৃথিবীর শব্দ চাচ্ছে যে গণতন্ত্র যদি থাকে সেখানে ইলেকশনের মাধ্যমে জনগণ ম্যান্ডেট দেখা যাবে সেই ক্ষমতা আসবে তা আমরাও আশা করবো যে এখন বিলম্ব হলেও পার্টি বিএনপি যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা আশা করব এখান থেকে আর সরে দাঁড়াবে না এবং এই পার্লামেন্টে থেকে সমস্ত সমস্যার সমাধানের প্রয়াস চালাবে এবং সেই সমাধানের আলোকেই আগামী জাতীয় নির্বাচন হবে তিনি যেটা বলেছেন যে হ্যাঁ যেটা আপনার রিমায়েন্ড কথা বলেছেন ওনার কষ্টের কথা বলেছেন এইগুলো গ্রেপ্তার তো সর্বযুগ সর্বকালে সব সরকারের আমলেই ছিল এটা শুধু আমাদের আমলে নয় হ্যাঁ সেটা ওনাদের আমলে যে ছিল না ওনাদের আমলে ছিল না ওনাদের আমলে রিমান্ড ছিল না ওনাদের আমলে কি অপহরণ ছিল না না উনি বলছেন যার আমলেই হোক এটা বন্ধ হওয়া উচিত এটা এটা দিয়ে এজ এ হোল নিজেও তার পার্টি আমি তো এটা বলি আজকেও বলছি বাংলাদেশের কোন প্রবলেম ছিল না আওয়ামী লীগ তার জায়গা থেকে কথা বলবে বিএনপি তার জায়গা থেকে কথা বলবে বাংলাদেশে কিন্তু মোটামুটি রাজনৈতিক অঙ্গনে দ্বিদলীয় একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে কিন্তু সেই ক্ষেত্রে যদি তারা জামাতকে পরিত্যাগ করতে পারতেন তাহলে কিন্তু রাজনীতি আরো শুদ্ধ হতো গণতন্ত্র আরো গতিশীল হতো তাহলে আমরা আরো আরো যুগবধভাবে অন্ত একটা জায়গা দাঁড়িয়ে কথা বলতে পারতাম কেন যে পারছেন না কোথায় যেন তারা বাধা জামাত যেখানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত যেখানে আজ থেকে বিয়াল্লিশ বছর আগে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে পরিত্যাগ করলে বাংলাদেশ জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা রাজনীতি থেকে মুক্ত হতে পারত তাহলে সমাজে মেথেড যেহেতু সেটা আলাদা একটা ব্যাপার কিন্তু আপনি ছোট্ট একটা প্রশ্ন আমি জানতে চাই আপনার কি মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আঙ্গীরের মতো একটা লোক সে সুন্দর চেহারা ছিমছাম বজ্র মানুষ তিনি বাস পুরাতে পারেন বা বেরিস্টার মধ্য ধর্মেদের মতো লোক এই জীবনের পরত বেলায় বাসে ডিল মারবেন বা বাস পুরাবেন এই বিষয়গুলো তো আইন প্রক্রিয়ার ব্যাপার মামলা রুদ্ধ হয়েছে মামলা আপনার আপনার অভিজ্ঞতা কি বলে সেগুলো আপনার প্রমাণ সাপেক্ষের ব্যাপার এগুলো আপনার আবার আপনারা গিয়েতে জেল খাটলেন যে জেল কেটেছেন সেটা তো ধরেন সুনির্দিষ্ট মামলা হচ্ছে সেখানে কেন মামলা হলো কি কারণে হলো সেই বিষয়গুলো অশ্র পরযতনার ব্যাপার পর্যবেক্ষণের ব্যাপার কারণ মামলা কেন হলো বাস পুড়িয়েছে বলে মামলা হয়েছে আমরা আর ইভেন গণ্য মাধ্যমের বাসও পুড়িয়েছে

খুব একটা মানে তরল বায়ু উপাদান করে ফেলেছেন কিন্তু আমার মনে হয় আসলেই তো সৈয়দ আশরাফ সাহেবের মতো লোক গাড়িতে আগুন দিতে পারে না আমি কোন রকম বিশ্বাস করবো না তোফায় আহমেদের মতো শ্রদ্ধা নেতা তিনি গিয়ে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ঘটাবেন এটা আমার দল ক্ষমতায় আসলেও আমি বিশ্বাস করবো না সেই কথাটা জোরের সাথে ভাই কিন্তু বলতে পারলেন না যেমন না নামে তো বলছি না মামলা হয়েছে মানুষ বুঝতে পারছে তারা তদন্ত আমলে তারা তুলসী কথা বলা যাবে আলাল ভাই আপনি যে বলেন আমি কি করেননি কথা ঠিকই আছে এটা তো ঠিক এইজন্য তো মানুষ সক্ষমতা দেখায় না না ঠিকই আছে এটাও ঠিক কিন্তু বাংলাদেশে আজকে মর্যাদা এটা তো এটা তো আমরা জানেন যে প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী যখন লিড আপ দ্য অপوزیشن আপনারা সেই 2400 এর সেই যে বোমা মাদি সেই যে গ্যানেটের হামলা একটি ভয়ঙ্কর ঘটনা এটা বাংলাদেশে আর হয়নি এবং আমরা তো এটা গর্বের সাথে কথা বলতে পারি যে লিড আপ দ্য অপوزیشن ম্যাডাম খানাদা দি আর কোন সভায় গেরের হামলা হয়নি এটা বিশ্ব নেতৃত্ব আপনার এবং এবং তো ঠিক আজকে আজকে যখন সিটি কর্পোরেশন নির্বাচন যেটা হয়েছে এটার জয় পরাজয় হয়েছে এবং একটা দিকে লক্ষণীয় বিষয় দেখেন যে ফলাফল ঘোষিত হওয়ার সাথে সাথেও কিন্তু এই যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান সব জায়গায় রুলিং পার্টির পক্ষ থেকে যে একটা ভায়োলেন্স করা কিছু করা এগুলো হয়নি এবং এটাও ভালো লক্ষণ যারা জিতেছেন তারা তাদের বাসায় গিয়ে দেখলাম রাজশাহীতে খুলনার যিনি পেশ পাস করেছেন তিনিও দেখলাম সরকারও ভালো এটা তো সুবাতাস এটা তো শুরু করেছিলাম একানব্বইতে প্রথম আমরা জি জি মেয়র নির্বাচিত মেয়র পরাজিত হওয়ার পরে বিজয়ী প্রার্থী হানিফ সাহেবের বাসায় মিষ্টি এবং ফুল নিয়ে গিয়েছিলেন মিন পরাজিত হয়ে বিজয়ী প্রার্থী মিষ্টি এবং ফুল নিয়ে গিয়েছেন সেই ধারাবাহিকতা লক্ষ কোটির ব্যবধানে সেটা হয়েছে কিন্তু ওই যে মামলার মাগুরায় গিয়ে সেটা হয়েছে সেটা আমি খুব অস্বীকার করবো না এবং দায় দায়িত্ব নিয়েই বলতে চাই যে মাগুরা আমাদেরকে অনেক বেশি খেসারত দিতে হয়েছে মাগুরার কারণে কিন্তু ওরকম মিরপুর পরবর্তীতে পরবর্তীতে আরো হয়েছে সেগুলোর উদাহরণ খারাপ উদাহরণ সবসময় খারাপ আমি দিতে চাই না কাদের সিদ্দিকের আসনে হয়েছে তারপরে ভোলা এই যে নুরুন্নবি চৌধুরী শাওন এবার যে নির্বাচিত হলে সেখানে হয়েছে সেখানে হয়েছে এরকম হচ্ছে কিন্তু এটা যারাই করুক এটা পরিত্যাজ্য এবং এটা কোন সময় অ্যাপ্রিসিয়েট করার মতো অবস্থাটা না কিন্তু ওই যে মামলা প্রসঙ্গে আহমেদ ভাই যেভাবে এড়িয়ে গেলেন আইনগত ব্যাপার উনি বললেন আপনাদের ওনার এবং সারা বাংলাদেশের মানুষের গর্বের একটি শতবর্ষীয় প্রতিষ্ঠান এমসি কলেজের কলেজের যখনই চট করে জামাতের উপর দোষ চাপানো হল শিক্ষামন্ত্রী গিয়ে কান্নাকাটি করলেন অর্থমন্ত্রী গিয়ে আইন অনু ব্যবস্থা নেওয়ার কথা বললেন কিন্তু যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ সিসি ক্যামেরায় দেখা গেল যে না ছাত্রলীগের নেতারা করেছে এরপরে মামলাটা হল না কেন তাহলে আইনগত প্রক্রিয়াটা কোথায় থাকে কোথায় থাকে এক দুই আমি দুইটি উদাহরণ দেব দুই হচ্ছে ব্লগার রাজীবের হত্যাকাণ্ডের পরে মাননীয় প্রধানমন্ত্রী রাজীবের বাসায় গিয়ে বললেন জামাতের এই দেশে রাজনীতি করার কোন সাংবিধানিক অধিকার নেই বিশ্বজিতের বাসায় গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারলেন না যে ছাত্রলীগেরও এই দেশে রাজনীতি করার অধিকার নেই ধারণা গর্বে আমাদের বুকটা ভরে উঠলো যে হ্যাঁ আউমিলিক বঙ্গবন্ধুর কন্যার মতো যথার্থ কথা বলেছেন তিনি দলীয় প্রধানমন্ত্রী নাম তিনি দেশের প্রধানমন্ত্রী কি আমরা সেই যে এটা 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 বলছেন যে ছাত্রলিগের এই কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো তো আমরা একরিনি মারছি করিনি আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি ঢাকা কলেজে এবং ঢাকা কলেজে সব অ্যারেস্ট হয়েছে গ্রেফতার হয়েছে এটা ছবিতে পত্রিকায় এসেছে ঘটমতমে এসেছে সব গ্রেপ্তার হয়েছে সব এবং যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিয়েছি এবং এমন কি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনার কমিটি ডিজলভ তাদের মামলা রুজু হয়েছে হ্যাঁ অনেকেই জামিনে মুক্ত আছেন এখন এমন ব্যবস্থা এমন এগুলো যদি বলেন তাহলে তো আপনি ধরুন আপনাদের সময় যখন ছিলেন সরি ছাত্রী যখন আপনার আপনাদের দুই ছাত্র দলের দুই গ্রুপের সেই বন্দুক যুদ্ধের ক্রস ফায়ার এসে কিন্তু মারা গেছে

এই একজন মেয়র জিতেছে তাতে কিন্তু তারা একেবারে বুক কুচি করে হাঁটছে এবং মোহনা দিচ্ছে এবং আজকে পত্রিকা এসে এসেছে কিভাবে সামলা এবং আপনারা যদি জামাতের সাথে আমাদের আনুষ্ঠানিক সম্পর্ক ছেদ করলাম তাহলে বাংলাদেশ কেন আপনারা সম্পর্ক রেখেছেন বিশ্ববৃক্ষ লালন পালন করা ঠিক নয় না আপনার দৃষ্টিতে বিশ্ববৃক্ষ হতে পারে না কেন আপনার দৃষ্টিতে নয় কি না আমার দৃষ্টিতে নয় এই কারণে যে শিবিরের এই প্রজন্মের অনেকে মুক্তিযুদ্ধই দেখে নাই তাদেরকে সংশোধন করার সুযোগ না দিয়ে আপনি তাদেরকে হোস্টাইল করলে একটা জেনারেশন তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনি সেই দৃষ্টিতে দেখেন শিবির মিছিল করে পুলিশকে ফুল দিল গলাগলি করলেন বিকালে গালাগালি করলেন রাত্রে আবার গোলাগুলি করলেন এরকম স্ট্যান্ড তো আমরা নিতে পারি না আমরা আমরা তাদের সঙ্গে কৌশলগত জোট হয়েছে আপনাদের সঙ্গেও একসময় ছিল আন্দোলন করেছেন আপনারা হ্যাঁ বিএনপির সরকারের আন্দোলন করেছেন তারপরে আবার এই যে দুই হাজার সাতের যে নির্বাচনটি হল না সেখানে আপনাদের সাধারণ সম্পাদক জলিল সাহেব আল্লাহ মাজিদুল হক সাহেবের সেই খেলাফত আন্দোলনের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিলেন পরিপূর্ণভাবে ধর্মীয় এজেন্ডার উপরে তো আপনারা এই ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না সেটাও বলেন আবারও পরবর্তীতে সেটা করেন জামা শিবির বিশ্ববিক্ষু করেন আবার তাদের সঙ্গে সময়ে সময়ে খাতিরও করেন তো আমরা তো এখানে কনফিউজ নরেন্দ্র মোদীর মতো লোক যদি ভারত আজকে এত নিন্দিত এত নিগৃহীত কণ্ঠাস হয়ে গেছিল রাজনীতিতে এই রাজনীতির মধ্য থেকে সে গুজরাটের চালকের আসনে বসেছে এবং সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে এমন আলোচনাও শোনা যাচ্ছে তো আপনার রাজনীতির কোনো কিছুই তো হঠাৎ করে পরিপূর্ণভাবে পরিত্যাজ্য নয় ওটাকে বিশ্লেষণ করতে হবে কতটুকু ভালো আহরণ করা যায় আর কতটুকুকে পরিত্যাগ করা যায় জামাতের সঙ্গে আমাদের মাখামাখি বা টাইজ হয়ে গেছে এটা না ছুটবে এটাও যেমন ঠিক নয় আবার জামাতকে আমরা ইচ্ছা করলেই তাড়িয়ে দেবো আপনারা ইচ্ছা পোষণ করলি তাড়িয়ে দেবো এটাও ঠিক নয় রাজনীতিতে অনেক রকমের কৌশল থাকে নির্বাচন এই যে আপনার চারটা সিটি কর্পোরেশন নির্বাচন গেল সারা দেশে এটা চলচলা বিশ্লেষণ হচ্ছে অফিস পাড়া থেকে চায় রাস্তার চায়ের টেবিল পর্যন্ত যেখানেই মানুষ বসছেন এটা এখনো বিশ্লেষণ চলছে আপনারা যে দুইটা দল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চারটি আসনে বিজয়ের কারণ কি কি মুক্ত আলোচনার মাধ্যমে এবং আগামী দিনের কি করণীয় সেটা কি একটা হয়েছে দলের অভ্যন্তরের গণতান্ত্রিক চিন্তা চেতনার জায়গায় কি আছে না ঠিক একইভাবে চারটি সিটি কর্পোরেশন এইরকম শোচনীয় পরাজয়ের পর আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি বা মনে করেন একটা বর্ধিত সবার দেখে কি আপনার সবাইকে নিয়ে একটা খোলামেলা চলচেরা বিশ্লেষণ করা হয়েছে না এটা তো সবেমাত্র শেষ হয়েছে এটা তো পুষ্পটের প্রক্রিয়া শুরু হয়েছে আমরা তো তথ্য উপাত্ত সংগ্রহ করছি এবং কেন্দ্রীয় কমিটি মিটিং বসবে এটা আমরা আলোচনা বিশ্লেষণ করব যে কোথায় গ্যাপ ছিল কেন আমরা হেরেছি লোকাল বডি ইলেকশন তারপর কেন হেরেছি আর ইতিমধ্যেও তো আমাদের কিছু কিছু মূল্যায়ন হয়ে গেছে আমরা কিছু কিছু তথ্যপাত্র পেয়েছি যে কেন আমরা হেরেছি সেখানে আমি যেটা আমি যেটা মনে করি যে পেয়েছি তার মধ্যে যেমন আপনার যদিও এটা লোকাল বডি ইলেকশন ছিল কিন্তু এখানে বিধি লঙ্ঘন করে রাজনৈতিক ভাবে মোটিভেট করা হয়েছে এক দুই হচ্ছে ধর্মকে খুব যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছে

নির্বাচন কমিশন সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারে নাই তাহলে কি এই নির্বাচন কমিশনের কাছ থেকে আপনি আগামী জাতীয় নির্বাচনে বিধি লঙ্ঘন প্রতিরোধের কার্যকর ব্যবস্থা করতে পারেন ইতিমধ্যে ধরুন এই নির্বাচন কমিশন তো একটা ক্র্যাডিবিলিটি অর্জন করেছে একটা বিশ্বার্যকতা অর্জন করেছে এটা রেকর্ড সৃষ্টি করেছে এটা এটা মানতেই হবে যে স্বাধীনভাবে তারা দায়িত্ব পালন করে এই সিটি ইলেকশনে যে তারা যেভাবে অনুষ্ঠিত করেছে এটা কিন্তু এই ইলেকশন কমিশনের ক্রেডিবিলিটি অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীন সরকার চাইছে যে সরকার প্রধান চাইছেন না ইলেকশন কমিশন তো দায়িত্ব পালন করেছে সরকার যেখানে আমার রুলিং পার্টি যেখানে আওয়ামী লীগ মহাজুট ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তারের চেষ্টা হয়নি হচ্ছে এটা হচ্ছে তা এটা হচ্ছে সরকারের একটা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য এবং আমরা ডেমোক্রেসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গভর্নমেন্ট যে ডেমোক্রেসিকে ধারণ লালন করতে চায় ডেমোক্রেসিকে একটা প্রাতিষ্ঠান কাঠামো দাঁড় করাতে চায় এটার হচ্ছে তার বিশ্বাসের একেবারে স্বাক্ষর প্রমাণ হচ্ছে এই গভর্নমেন্ট একেবারে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনার জন্য সহযোগিতা করেছে সেখানে আপনি দেখেন প্রিসাইডিং অফিসার যারা আপনার এই যে আপনার পুলিং এদেরকে যখন রেজাল্ট শিট দিয়েছে এবং ভোটাররাও বলেছে এরকম পরিবেশ এর আগে কখনো ছিল আমিও বলছি আপনাকে আমরা তো মানুষের বাসাতে শুনেছি কথা বলছি দৃশ্য দেখেছি কথা বলছি আমি বলছি কিন্তু ওই যে বৃলঙ্ঘন গুলো ওই যে মনে করেন নির্ধারিত টাকা সেইটা তো নির্বাচন কমিশন ঠেকাতে পারেন এই জন্য এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আরো একটা শক্ত আবহাওয়া দরকার একটু শক্ত আইন হলে ভালো হয় এটা এখানে আসলে যেভাবে বিশ্লেষণ হচ্ছে এখানে আমি দুটো কথা বলবো আহমেদ ভাই তো পরাজয়ের কারণ বলেছেন আপনি হ্যাঁ উনি পরাজয়ের কারণ বলেছেন কি না বিজয়ের কারণটা আমি এই মুহূর্তে বলতে একটু আশঙ্কা বোধ করছি কারণ আমি মনে করি এই বিজয় বিএনপির ভবিষ্যৎ দায়িত্বশীলতা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে উল্লসিত হওয়ার সামান্যতম কোন কারণ আমি দেখছি না বরং কাঁধের উপরে বোঝা চেপেছে আরো বেশি গণমুখী হওয়ার আরো বেশি মানুষের কাছাকাছি যাওয়ার সুচারুরূপে পালন করতে পারবে কিনা বিজয়ীরা সেই ব্যাপারে দলের মধ্যে আমার বাই যে আছে সেগুলো থাকবে। কিন্তু সবিরোধী কথা বললেন সভা হবে হ্যাঁ নির্বাহী কমিটির সভা হবে কিনা জানি না বাট যে যে এলাকার দায়িত্বে নির্বাচনে যারা ছিলেন মনিটরিং এর তাদেরকে নিয়ে বেগম খালেদা জিয়া দফ কথা বলেছেন এবং উনি ফেরার পরে আবার এটা নিয়ে আলোচনা হবে ভারপ্রাপ্ত মহাসচিব সহকারে সেটাও উনি বলে গেছেন কিন্তু এই যে কথাগুলো তো সবিরোধী হয়ে যাচ্ছে কারণ আওয়ামী লীগের স্বীকৃত মুখপাত্র হিসেবে আমরা যাদের দু একজনকে জানি চোদ্দ দলের পক্ষে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের পক্ষে হানিফ সাহেব হানিফ সাহেব একটা কথা ক্রমাগত বলে যাচ্ছেন উনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তির প্রার্থীর সততা যোগ্যতা সামাজিক এবং পারিবারিক প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ কি তাহলে সততার বিপরীতে অসৎ প্রার্থী দিয়েছে যোগ্যতার বিপরীতে অযোগ্য প্রার্থী দিয়েছে পারিবারিক এবং সামাজিক প্রভাবের বাইরে পারিবারিক এবং সামাজিকভাবে নিন্দিত ব্যক্তিদেরকে দিয়েছে তো এই যে পোস্টমর্টমটা যেটা উনি বললেন আমার ভাষায় হানিফ সাহেব এভাবে কেন পোস্টমর্টম করলেন তার মানে সিলেকশনটাই রং ছিল আমি তো একটু বলি তারপরে আপনি বলেন নির্বাচন কমিশনের বিষয়ে কাজ করতে পেরেছে যতটুকুই পেরেছে বা করেছে এটার পেছনে সরকার প্রধানের সদিচ্ছাটা ছিল জি আমি বলছি হ্যাঁ এটা এটা আমি স্বীকার করতে দোষ নেই কারণ আমরা আমি নিজে দেখেছি মাঠে থেকে যে বরিশালে শকথ হোসেন হিরুনের পক্ষে ওনাদের মহাজোটের প্রার্থীর শত শত রঙিন বিলবোর্ড বারংবার বারংবার বলা সত্ত্বেও আমরা সেই বিলবোর্ড নির্বাচনের দিনও সরাতে আমাদের যে দু একটি ছিল সেগুলো কিন্তু আইন শৃঙ্খলা শেষ দিন পর্যন্ত ছিল মিডিয়া সাক্ষী প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সেটা করতে পারেনি এবং রিটার্নিং অফিসার যিনি ছিলেন সমস্ত কেন্দ্রের ফলাফল আসার পরে কন্ট্রোল রুম থেকে ইলেকশন কমিশনের কন্ট্রোল রুম থেকে রিটার্নিং অফিসার একশো একশো কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করলেন আমরা এগিয়ে আছি তখন সতেরো বা এরকম ভোটে উনি বললেন আগামীকাল তিনটায় আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষণা করা হবে ফান আমরা সেখানে অনেকে ধরলাম যে না এটা হতে পারে না আপনি ঘোষণা করবেন এখন কারণ আমাদের কাছে তো কেন্দ্রভিত্তিক প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষর করা কাগজ আছে আপনার সঙ্গে মিলে গেছে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার তখন এই হাউলিং এর কারণে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢুকে তাকে বলল যে না আপনি ইলেকশন কমিশনের রুল ফলো করেন আপনি সেইভাবে বলেন তখন উনি পনেরো সেকেন্ডে তরিঘরি করে বললেন আহসান হাবিব কামাল বেচারকারী নির্বাচিত বলে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিবেষ্টিত হয়ে দরজা দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন এই যে ব্যতিক্রমী কিছু জিনিস আছে এই জিনিসগুলো এরাই কিন্তু তাকিয়ে থাকে যে সরকারে যারা আছেন দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন আমি ক্ষমতা বলবো না দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে সংকেতটা কি

উনি চারটে সময় সাংবাদিক সন্ম করেছেন এবং এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে কিন্তু আরেকটা নৈতিক বিজয় আমাদের ছক সাজানো নৈতিক বিজয় হয়েছে আপনি যেভাবেই নেন যে বিএনপির মিথ্যাচারের নগ্ন রূপ প্রকাশ পেয়েছে আরেকটা কথা বলি আরও আপনি বলেছেন হ্যাঁ নাটকে আর বলেন আর সিনেমায় বলেন অনেক সময় কিন্তু নায়ক নায়কেরও নায়কেরও কিন্তু ট্রাজিক পরিণতি হয় কাজে আমাদের চারটা সিটি কর্পোরেশন চারজন ক্যান্ডিডেট কিন্তু নায়ক অর্চিত ছিলেন বিলেনের সাময়িক জয় হয় আপনি তো বলছেন যে আমার ক্যান্ডিডেট ঠিক যেটা বলেন যে খারাপ আপনি বলছিলেন যে আপনার নায়ক চার চারজন নায়ক হ্যাঁ অবশ্যই এবং আপনি তো এটা জানেন যে কামরানের মতো একজন ছিলেন এবং কামরানের পরাজয়ের পরে আমি যতটুকু যে যারা ভোটার অনেকে ভোট দিয়েছে যিনি জিতেছেন এটা বলেছেন যে কামরান খুব ভালো মানুষ আমাদের রাজশাহীতে আমাদের লিটন ভাই যে ডেভেলপমেন্ট কাজ করেছেন রাজশাহীকে বদলে দিয়েছে। তারপরেও তার কপালে পরাজয় এসেছে হির বরিশালের যেটা আমরা আশাই করি ভোটের ব্যবধান খুব বেশি না খুব ভালো করেছেন ভোটেও এবং বরিশালকেও তিনি বদলে দিয়েছেন আর খালেকবাই তো কখনো পরাজিতই হননি এই প্রথম তিনি পরাজিত হয়েছেন একটা সিম্পল সাদা মাটা মানুষ গণত মানুষের চরিত্র যার বাজে আছে এই প্রথমবার মতো তিনি হেরেছেন সেই জন্য বললাম চারজন নায়ক হেরে গেলেন এটা আমাদের জন্য বেদনার অবশ্যই বেদনার তবে এই বেদনা থেকে অবশ্যই আমরা শিখব জানব কেন হারলেন কোথায় গ্যাপ ছিল কোথায় কানেকটিভিটির অভাব ছিল কোথায় জনতার সাথে ফারাক ছিল এবং পার্টির কোনো আভ্যন্তরীণ সমস্যা আছে কি নেই এই বিষয়গুলো অবশ্যই আমরা তলিয়ে দেখব তবে আর আশা করি যে কথায় আছে ফেলুর ইজ দ্য ফেলার অফ সাকসেস আমরা এখান থেকে শিখব এবং আগামী দিনে আমাদের এই ফেলউর থেকেই আগামী দিনে আমাদের সাকসেস আনবো সেই আগামী জাতীয় নির্বাচন তিনি যেটা বলছেন সেই নির্বাচন কত টাকা কুসুমাস্তীর্ণ মনে করছেন পর আমি সেটাকে অত্যন্ত কণ্ঠকাকীর্ণ মনে করছি কুসুমাস্তীর্ণ আদৌ মনে করছি না কারণ আহমেদ ভাই যেটা বললেন ট্র্যাজিক পরিণতি এই ট্র্যাজিক পরিণতির ব্যাপারে আমি বলি ট্র্যাজিক পরিণতি কিন্তু চেগুয়ে ভরার হয়েছে কিন্তু তার আদর্শের পরিণতি কিন্তু হয় নাই ওমর মুক্তারের হয়েছে উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে পৃথিবীতে এরকম বহু লোক আছে যাদের পরিণতি ট্রাধিক হয়েছে ব্যক্তির পরিণতি কিন্তু তাদের আদর্শের কিন্তু পরিণতি ট্রাধিক হয় নাই এখানে মানুষ কিন্তু আদর্শের দিকে তাকিয়েছে প্রার্থীরা ভালো ছিলেন উভয় দলেরই সেই দিক থেকে তুলনা করলে যেটা বলেছেন যে মহাজোটের প্রার্থীরা ছিলেন তারা বরং পাদপ্রদীপের আলোয় ছিলেন আরো বেশি উজ্জ্বল ছিল সপ্রতিভ ছিলেন কিন্তু মানুষ কিন্তু তাদেরকে নেগেট করে নাই তাদের প্রতিনিধিত্ব করছে বা তারা কাদের প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটাকে ন বলেছে উৎসস্থলকে আঘাত একজাক্টলি উৎসস্থলকে আঘাত করেছে উৎসস্থলটা কোথায় এটা আহমেদ ভাই আমার চেয়ে ভালো জানেন আমি হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই না কারণ আমার প্রতিপক্ষের ভুল আমি বেশি ধরিয়ে দিতে যাওয়া ঠিক না রাজনৈতিক কৌশল এটা বলে না সেই উৎসস্থল যদি ঠিক হয়ে যায় তাহলে অনেক কিছুই পরিবর্তন হওয়া সম্ভব বাংলাদেশে এবং আগামী নির্বাচন ওই কারণে আমি কুসুমাস্ত্রীর্ণ মনে করছি না যে মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে যখন জাতীয় সংসদে বললেন যে তত্ত্বাবধায়ক সরকার চাইলে আদৌ নির্বাচনই হবে না এটা শুনে তো মানুষ আরেকটি ধাক্কা খেয়েছে যে এটা কোন ধরনের কথা হল এতদিন যে বলেছেন বলেছেন এটা আবার কোন ধরনের কথা হলো ওদিকে আমরা বলছি যে না নির্দলীয় আদলের চরিত্রের সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না তাহলে তো আগামী জাতীয় নির্বাচন কুসুম অস্তীর্ণ হল না হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না এখন পর্যন্ত যদি হয় তাহলে ভালো এবং এই হওয়ার ক্ষেত্রে দুই ক্যাপ্টেন মূলত সিদ্ধান্ত নিতে হবে দুই ক্যাপ্টেনের উপরে সিদ্ধান্তটা নির্ভর করছে যে ওনারা কিভাবে যদি রাজনীতিটা আওয়ামী লীগের ঐতিহ্যগত রাজনৈতিক এবং বাংলাদেশ পূর্ববর্তী পাকিস্তানে সেই সেক্ষেত্রে বঙ্গবন্ধুর মতো শ্রদ্ধাভাজন নেতৃত্বে যে মানুষমুখী গণমুখী যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনার ধারাবাহিকতা রুটি তার কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে ধরে রেখে এগুতে পারেন আওয়ামী লীগ হয়তো সাময়িক ভোটের পরাজয় হবে বা তারা সংখ্যালঘিষ্ঠ হবেন কিন্তু কিন্তু জয়লাভ করবে যে ওই কথা থেকে আমি বিন করতে চেয়েছি কিন্তু সেইটা না করে ইদানিংকালে তোফাইল আহমেদ সাহেবের মতো লোক আমির হোসেন আমুর মতো লোক আরো অনেক যাত্রী লাগেরা রাজ্জাক ভাইয়ের দুঃখজনক প্রস্থান জলিল ভাইয়ের দুঃখজনক প্রস্থান মনে কষ্ট নিয়ে অভিমান নিয়ে আর সেখানে আমি নাম বলতে না, যারা আওয়ামী লীগের গলা কেটেছেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের কাছ থেকে ভালো কিছু হবে না সেটা উৎসমূল ওইভাবে বারবার আঘাতপ্রাপ্ত হবে আমি বুঝছি না যে এটা আহমেদ হোসেনের যদি কষ্ট না হয় আপনার এত কষ্ট। আমার কষ্ট এই কারণে যেহেতু আমি রাজনীতি করি আমি তাদেরকে আমি যাদেরকে শ্রদ্ধা করি আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি আমি তোফাইল আহমেদকে শ্রদ্ধা করি জলিল ভাইকে আমার পরিণতি যদি এমন হয় আমি সেই ভবিষ্যৎ বলেছেন আমি একটা কথা বলি এখানে যেটা উনি বলেছেন যে উইনস্টন সেকেন্ড ওয়ার্ল্ডে তার প্রধান ভূমিকা ছিল এরপরে যখন ব্রিটেনের নির্বাচন হয়েছে তিনি হেরে গেছেন তার অর্থ এই নয় উইনস্টন সার্সিল ইতিহাস থেকে বুঝে গেছে না যেটা বলছেন কোনটা বললেন উনি এটা ঠিকই আছে আপনার যে যদি বিশ্বযুদ্ধ হ্যাঁ ব্রিটিশকে নির্বাচনে এখানে এই বিষয়টাকে আপনি বলেন আপনার একটা জিনিস একটা জিনিস আমি লক্ষ্য করছি যে সিটি কর্পোরেশন চারটা নির্বাচনের জয় পরাজয়টাকে জাতীয় রাজনীতির পরিমাপক যন্ত্র করা হচ্ছে জাতীয় রাজনীতির পরিমাপক যন্ত্র এটা হতে পারে না পরিমাপক পরিমাপ যন্ত্র নয় জাতীয় রাজনীতির যখন একেবারে দলভিত্তিক নির্বাচন হবে মার্কাভিত্তিক নির্বাচন হবে তখন এটার ফলাফল নির্ণত হবে আর কি বাকি ছিল আপনার না সেখানে আমি আবার বলছি। আবারও বলছি আমরা আমাদের আমাদের নির্বাচনে আমরা যেহেতু আমরা যেহেতু ক্ষমতায় আছি আমাদের অনেক লিমিটেশন ছিল অনেক কিছু আমরা বলতে পারিনি এটা আজকে যদি এমন হতো যে চারটার মধ্যে আমরা চারটাতে আমরা জিতে গেছি তাহলে কি হতো আজকে কালকে হরতাল হতো বলতেন ইলেকশন ফ্রি ফেয়ার হয়নি না সেটাও রে আমরা যদি বলি ধর্মীয় উন্মাদনা ধর্মীয় উন্মাদনা তৈরি করে যে ভাবে আপনার ভোটারের কাছে যাওয়া হয়েছে জামাত যেভাবে কোরআন শরীফ নিয়ে বাড়িতে বাড়িতে গিয়েছে আপনারা যেতে পারলেন না আপনার কর্মী নাই কিন্তু সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আমরা অন্যরকম পরিবেশ তৈরি করতে যেতাম তাহলে তারাই আমার দায়ী করতেন যে ভোটের পরিবেশটা নষ্ট করছে সরকারের দায়িত্ব ছিল ভোটের পরিবেশকে এনশিওর করা সেই পরিবেশটা আমরা এনশিওর করি যে কামরান আজকে তারা বলছেন সেই কামরান বদরুদ্দিন আহমেদ কামরানের অনেক কেন্দ্রে এজেন্ট পর্যন্ত ছিল না তার নির্বাচনী কার্যালয়ে অনেক দায়িত্বশীল তারা বসে ছিলেন ভোটের দিন পর্যন্ত তিনজনই কিন্তু তার নিজের কেন্দ্রে আমাদের বিজয়ী প্রার্থীর চেয়ে ভোট কম পেয়েছেন তাদের নিজেদেরকে তারা যেখানে ভোট প্রদান সেখানে এই তিনজন অথচ তিন অত্যন্ত ডাকসাইটে প্রার্থী এটা হতে পারে অনেক ক্ষেত্রে হয় এটা ধরেন যারা দিতে যায় সেও তখনই হয় যখন আপনি যেটা বলছেন যেটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়গুলো আমাদের জাতীয় নেতাদের ভালোই আছেন তাদের নিয়ে আমি বলেছি ইতিহাসের সাথে ছিলেন সবসময় একইভাবে যায় না জীবন হ্যাঁ একই রকমই যায় না ওনারা কি খারাপ আছেন ভালোই তো আছেন পার্লামেন্টে আছেন পার্লামেন্টে কথা বলছেন হ্যাঁ বাট পার্টির আভ্যন্তরীণ বিষয়গুলো বিষয় আপনার বিএনপির স্ট্রাকচার একরকম আওয়ামী লীগের কাছে জানলাম যে আভ্যন্তরীণ বিষয়ে আমাদের জাতীয় নেতারা ভালো আছে খারাপ নেই কে খারাপ বলেন না না খারাপের কথা আমি বলিনি বেদনার স্তূপ জমাচ্ছে আপনার মাঝে আমি আশা করি আই ফিল প্রাউড ফর দিস আমি তাদেরকে সম্মান জানাতে প্রশ্নটা যেটা বলছেন সরকারি দল বা প্রধানমন্ত্রী বলছেন সবগুলো নির্বাচন আপনার গ্রহণযোগ্য করতে সক্ষম হয়েছে জাতির কাছে প্রভাব মুক্ত রাখতে পেরেছে উপনির্বাচন এবং আপনার সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচন এবং সব সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারি দলের প্রার্থীর ভরাডুবি ঘটেছে তারপরে আপনার এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনির্দলীয় সরকারের অধীনে কেন জাতীয় নির্বাচনে যেতে ভয় পাচ্ছেন সত্যি কথা বলছেন আমরা এই ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছি বরং কারণ ওই যে বয়স্ক আমাদের চেয়ে বেশি বয়স্ক এবং আমাদের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ আমরা মির্জা আব্বাস হেরেছে মিন নাসির হেরেছে আমাদের ওই সময় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে কয়েক শত পৌরসভার নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছিল সেজন্য কি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসেছিল আমরা বরং তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে এসে নির্দলীয় আদলের সরকার তার অনেকখানি আমরা ছাড় দিয়েছি ইতিমধ্যেই দিয়েছি কিন্তু আওয়ামী লীগ তো সেটা করে নাই তখন আমাদের এত সদিচ্ছার নমুনা থাকা সত্ত্বেও আমরা তো তখন বলতে পারতাম যে আমরা এগুলো করেছি বিশ্বাসযোগ্য করেছি বরং এইখানে এসে আওয়ামী লীগ সবিরোধী কথাবার্তা বলছে একদিকে বলছে যে ধর্মীয় উন্মাদনার প্রচারণা বিধি লঙ্ঘনের প্রচারণা নির্বাচন কমিশন ঠেকাতে পারেনি আবার বলছে নির্বাচন কমিশন স্বাধীন তারা স্বাধীনভাবে কাজ করেছে তো এই কন্ট্রাডিক্টরি কথার মধ্যে আমরা কোনটা বেছে নেব বেছে নেব এইটাই যে দুটোর একটা কথাই ঠিক না এটা আওয়ামী লীগ আমাদেরকে তাদের দলীয় সরকারের অধীনে নির্বাচনে নেওয়ার জন্য একটা প্রলুব্ধ করার প্রক্রিয়া হয়তো তারা করেছে অন্য কিছুই না কিন্তু মানুষ যেহেতু এটার পক্ষে সমর্থন দেয়নি এই পারেননি আমি সম্ভবত কালকে বা পরশু একটি উদাহরণ দিয়ে কোথাও বলেছিলাম ওই যে আজকে আবার নতুন করে বলি সেটা যখন মল্ল মল্লযুদ্ধ হয় কুস্তি হয় যে ব্যক্তি নিচে পড়ে সে যদি বলে তুই আমার উপরে বসে তুই জিততে না কারণ তোর গায়ে সূর্যের আলো পড়েছে এটা হলো সেরকম একটা আত্মতৃপ্তির ব্যাপার আওয়ামী লীগের নিচে পড়ে গেছে কুপোকার ধরাশাহী কিন্তু বলছে যে না যে উপরে আছে ও হেরেছে কারণ ওর গায়ে তো সূর্যের তাপ লাগছে বিষয়টা এরকম দাঁড়িয়েছে এই জন্য আওয়ামী লীগের সত্য অনুসন্ধানী হওয়া উচিত হওয়া উচিত আবারও আমি বলছি যে তারা দল হিসাবে সমৃদ্ধ দল হিসাবে প্রাচীন এবং বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তি লালন পালন মারান আব্দুল হামিদ খান ভাসানি শামসুল্লোক সাহেব হোসেন সৈয়দ সরোয়ার্দি সাহেব এদের আতাউর রহমান খান সাহেব আবুল মনসুর আহমেদ এরকম আমরা তো এত বড় বড় লোকের সাহচর্য পাইনি তো সেইখানে তাদের কাছ থেকে সেই গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি সম্মান এবং সেই ধারাবাহিকতা রক্ষার জন্য তাদের অগ্রগামী আমরা ধন্যবাদ আপনাকে আমাদের সময় শেষ মিনিট আমি মিনিটে বলছি যে যে উনি যেটা বলছেন তত্ত্বাবধায়ক আপনি প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন এটা বিকৃত ব্যাখ্যা দিয়েছেন তারা এটা ঠিক নয় তিনি বলেছেন যে নির্বাচন হবে না বলতে তিনি কি বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন আপনারা যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে ফেতে চান তো ওয়ানবেন আবার ফিরে আসবে মানে দু বছরের কথা স্মরণ করে দিয়েছেন যে দু বছর ইলেকশন হয়নি আপনার সংবিধান বহির্ভূত গভর্নমেন্ট ছিল যে আপনারা তত্ত্বাবধায়ক সেই সেই অন্ধকার জগতে ফিরে যেতে চান আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে দুই বছর ইলেকশন হয়নি আমরা ওই জায়গায় ফিরে যেতে চাই না আর একটা কথা বলেছেন যে প্রলুব্ধ প্রলুব্ধ কি আমরা ভালো দৃষ্টান্ত স্থাপন করলাম ভালো রেকর্ড সৃষ্টি করলাম তারপর তারা বলছেন প্রলুব্ধ মানে চারটা সিটি কর্পোরেশন নির্বাচনে যেতেও তারা তৃপ্ত হতে পারছেন না তারা কনফিডেন্ট হতে পারছেন না আমরা আশা করব তারা কনফিডেন্ট হবেন এবং আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে একটি সাংবিধানিক সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং এই বিতর্কের শেষ নেই বিতর্কের মধ্য দিয়ে আমরা চাই ভোরের সূর্য উঠুক এবং একটি অবাধ গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণে নির্বাচন হোক বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও ভোটের স্বাধীনতায় বিশ্বাসী শুভরাত্রি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ